এই জেনারেশনটাকে ধ্বংস করতে করার জন্য যত রকমের অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে, সবকিছু তারা এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একসঙ্গে মিলে করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে আর তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এই যে যুবক, এই যে ছাত্র, এই যে তরুণ, তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। ইনশাল্লাহ আমরা যারা আছি, আমরা যুবকদের স্পিরিটকে আমরা প্রাধান্য দিই, তরুণদের স্পিরিট, ছাত্রদের স্পিরিটকে, প্রজন্মের স্পিরিটকে আমরা ধারণ করি। ধারণ করি বলেই আমাদের বয়স হলো, আমরা তাদের মতোই কিন্তু যুবক, তাদের মতোই কিন্তু আমরা তরুণ। সুতরাং এই বর্তমান তরুণ আর আমাদের তরুণদের যে স্পিরিট, এই স্পিরিটটা যখন ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ বাংলাদেশে কোন সরকার যত ষড়যন্ত্র করুক আমাদের এই আন্দোলনকে ধ্বংস করতে পারবে না। তাহলে আমাদের এখন দায়িত্ব হলো এদেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা। গণতন্ত্রের ভিত শক্তিশালী যদি হয়, জেনারেশন, এই প্রজন্ম, এই জেড জেনারেশন, তারা সুচ্ছ গলায় কথা বলতে পারবে। জেনারেশন তারা তাদের যে দৌড়, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা পূরণ করতে সক্ষম হবে। সুতরাং গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী হয়, আমার ইজ্জত, আপনার ইজ্জত, মান সম্মান সবকিছুই কিন্তু রক্ষা হবে। তাই এই গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য আমরা এই সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। সর্বাত্মক সহযোগিতা করার মধ্যে দিয়ে তার কাছে আমাদের প্রত্যাশা, তার কাছে আমাদের দাবি, এই দেশে একটা জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ। কারণ জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আমার হাত শক্তিশালী হবে, ব্যবসায়ীদের হাত শক্তিশালী হবে, আইনজীবীদের হাত শক্তিশালী হবে, পেশাজীবীদের হাত শক্তিশালী হবে, আমরা ছাত্র, জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশটাকে গড়তে সক্ষম হব, যেটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ, যেটি আমাদের স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশ, যেটি আমাদের স্বপ্ন সুন্দর বাংলাদেশ। আপনাদের সবাইকে এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার সহযোগিতা কামনা করে আগামী